হ্যালো গাইজ, হোপ সবাই ভালো আছেন। আমি আপনাদের আজকে শেখাবো কিভাবে ইনকেস্কেপ ইউজ করতে হয়, কিভাবে ইনকেস্কেপ দিয়ে আপনারা খুব সহজেই ড্রয়িং করতে পারবেন, কিভাবে এসভিজি ইমেজ তৈরি করতে পারবেন। এটি খুবই সহজ। আপনারা যদি লিনাক্স ইউজ করেন অথবা উইন্ডোজ অথবা ম্যাক ওএস, তাহলে আপনারা সবাই ইনকেস্কেপ ইউজ করতে পারবেন। তো আসেন আমরা দেখে নিই ইনকেস্কেপ কীভাবে ইউজ করতে হয়, কীভাবে ইনকেস্কেপ দিয়ে স্ট্রেট লাইন, সার্কেল, তারপর রেক্ট্যাঙ্গেল কীভাবে আঁকতে হয়, আসেন দেখে নিই। আমার এখানে ইনকেস্কেপ আগে থেকেই ইনস্টল করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ইনকেস্কেপ এই যে এখানে। হ্যাঁ, এবার আমি ইনকেস্কেপ ওপেন করছি। এটা দেখেন, ইনকেস্কেপ ওপেন করার সাথে সাথেই একটা নিউ ডকুমেন্ট ওয়ান ইনকেস্কেপ ওপেন হয়ে গিয়েছে। এটা একটা নিউ ডকুমেন্ট ওয়ান ইনকেস্কেপ ওপেন হয়ে গিয়েছে। এটা একটা নির্দিষ্ট সাইজের একটা ফাইল, একটা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন, একটা এরিয়া। এখানেই আপনি করতে পারবেন, যে কোনো কিছু ড্র করতে পারবেন। তারপর আপনারা যদি চান আপনারা নিউ কিছু ক্রিয়েট করতে চান, তো এখান থেকেই নিউ ক্রিয়েট করতে পারবেন, অথবা এখানে আছে নিউ ফ্রম টেমপ্লেট। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। দেখেন, আপনারা যদি কোনো কার্ড তৈরি করতে চান, কার্ডের টেমপ্লেট আছে, সিডি লেভেল টেমপ্লেট আছে, ডিভিডি কাভার টেমপ্লেট আছে, জেনারিক ক্যানভাস নো লেয়ার টেম্পলেট আছে, পেজ আছে, A3 পেজ, অথবা আপনি যদি দেখেন A4 পেজ। আমরা একটা A4 পেজ নিচ্ছি, ওকে গাইস, একটা A4 পেজ নিচ্ছি। পেজ ওরিয়েন্টেশন আছে হরিজন্টাল, পেজ ব্যাকগ্রাউন্ড আমরা নর্মাল নিচ্ছি, দ্যাট মিনস মে বি হোয়াইট অথবা ব্ল্যাঙ্ক, ব্ল্যাক ওপাক, ব্ল্যাক নিতে পারি, গ্রে নিতে পারি, হোয়াইট ওপাক নিতে পারি, আমরা নর্মাল নিচ্ছি। ওকে গাইস, আমরা তাহলে একটা পেজ টেম্পলেট নিচ্ছি, পেজ সাইজ A4, পেজ ওরিয়েন্টেশন হরিজন্টাল। ওকে, লেটস ক্রিয়েট। ইয়েস, উই অলরেডি গেট দিস, লুক এট দিস, আমরা একটা পেজ পেয়ে গিয়েছি। এখন আপনাদের আজকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে কীভাবে ইনকেস্কেপ দিয়ে স্ট্রেট লাইন, সার্কেল, রেক্ট্যাঙ্গেল ড্র করবেন। ওকে, দেখেন এখানে আপনারা অনেক অপশন দেখতে পাচ্ছেন। এগুলো আসলে ইনকেস্কেপ ইউজ করার জন্য বিভিন্ন ধরনের টুলস এখানে অ্যাভেলেবেল আছে। দেখেন, ফার্স্ট হচ্ছে সিলেকশন টুলস, তারপরে পাথ টুলস, নোড। নোড মিন্স আপনারা একটা পাথ ডট ডট করে সিলেক্ট করে করে একটা পাথ সিলেক্ট করতে পারবেন। তারপর দেখেন জুম টুলস, তারপর দেখেন মেজারমেন্ট টুলস, একটা স্কেল দেখতে পাচ্ছেন, এটা মেজারমেন্ট টুলস। এটা দেখেন রেক্ট্যাঙ্গেলস, স্কোয়ার, এটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। এটা 3D বক্স। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার ইনকেস্কেপ দিয়ে 3D বক্স ক্রিয়েট করতে পারবেন। এটা দেখেন সার্কেল তৈরি করতে পারবেন। এখানে দেখেন স্টার্স অ্যান্ড পলিগন ক্রিয়েট করতে পারবেন, স্পাইরাল ক্রিয়েট করতে পারবেন, ফ্রি হ্যান্ড লাইন তৈরি করতে পারবেন, স্ট্রেট লাইন তৈরি করতে পারবেন, বেজ আ কার্ভ তৈরি করতে পারবেন। তারপরে আপনারা দেখেন ক্যালিগ্রাফি ব্রাশ স্ট্রোক আছে, এখানে আছে টেক্সট অ্যাড করতে পারবেন, এখানে আছে, তারপরে আছে স্প্রে আছে, ইরেজার আছে, তারপর ফিলার আছে, দেখেন এখানে গ্রেডিয়েন্ট আছে, সিউজ ড্রপার আছে, কানেক্টার আছে, এভরিথিং ইউ ক্যান গেট। তো ফার্স্ট এই গাইজ, আমরা আপনাদের যেটা শেখাবো সেটা কীভাবে স্ট্রেট লাইন তৈরি করতে হয়। আপনারা দেখেন ইনকেস্কেপ দিয়ে আমরা এখানে ড্র বেজ আ কার্ভস অ্যান্ড স্ট্রেট লাইন্স, আমি এটা সিলেক্ট করলাম, দেখেন এটা সিলেক্ট করে আমি স্ট্রেট লাইন তৈরি করছি। দেখেন এখানে আমি একটা স্ট্রেট লাইন তৈরি করলাম। ওকে, এখন আপনারা যে স্ট্রেট লাইনটা তৈরি করলেন, এই যে একটা স্ট্রেট লাইন, আমরা এটা দিয়ে এটা দেখে একটা কালার ওপাসিটি এটা চেঞ্জ করতে পারবো। এখানে দেখেন আপনারা বিভিন্ন ধরনের কালার আছে, আমরা এখানে সিলেক্ট করলাম। এটা একটা হচ্ছে ফিল, আর একটা হচ্ছে স্ট্রোক, আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। তারপর দেখেন স্ট্রোক পয়েন্ট আছে, এখানে বিভিন্ন স্ট্রোক পয়েন্ট আছে, স্ট্রোক স্টাইল। তো আমরা যদি চাই লাইনটার উইথ চেঞ্জ করতে, লাইনটা এখন দেখা
সরু এটা, রাইট? তো আমরা চাচ্ছি এটা উইথ চেঞ্জ করতে। সাপোজ আমরা একটু মোটা করে দিই, 2.5 দিয়ে দিই আমি, 2.50 মিলিমিটার। সো লুক এট দিস, নাইস, স্ট্রেট লাইটার হয়ে গেল আমাদের। আমরা যদি চাই এটার কালারটা চেঞ্জ করে, আমরা যদি চাই এটা, আমরা চাই এটা হচ্ছে অরেঞ্জ করে দিতে, রাইট? হয়ে গেল, করে দিলাম, দেখেন এটা অরেঞ্জ হয়ে গেছে, রাইট? আমরা যদি চাই এটা একটু ওপাসিটিটা কমাতে, হ্যাঁ ওপাসিটিটা কমিয়ে দিলাম, ভেরি নাইস। এবার আপনারা যদি চান এটার এটা লেন্থ যেটা আছে, লেন্থটা যদি আপনারা চান এটা কমাবেন পারবেন, তাহলে কী করতে হবে? লুক এট দিস, আপনার যদি 4 ইঞ্চিতে, হ্যাঁ এটা উইথটা কত আছে দেখেন, 10.446, এটা উইথটা আছে 10.446। তো আমরা চাচ্ছি বেসিক্যালি এটার উইথ হচ্ছে সাপোজ 8.5, ওকে, সরি গাইস আমি একটু মিস্টেক করে ফেলেছি, হচ্ছে আমি এখন এটার এখান থেকে চেঞ্জ করতে হবে, দেখেন আপনারা, এটার হাইট আছে 2.5, আমি ইঞ্চিতে নিয়ে যাচ্ছি, হ্যাঁ এক্স এক্স হচ্ছে এটা হচ্ছে এক্স লেন্থ, উইথ হচ্ছে XY, উইথ হচ্ছে W, বেসিক্যালি এখানে উইথ হচ্ছে W, Y এবং X। তো আমরা W যেটা উইথ, এখানে দেখেন এটা ছবি, হ্যাঁ এই উইথটা যদি আমি চাই 8.5 করে দিতে, 8.5 ইঞ্চ, গাইস দেখেন উইথটা কিন্তু 8.5 ইঞ্চ হয়ে গেছে, এটা কিন্তু খুবই ইজি, খুবই ইজি এটা। ওকে ফাইন, আপনারা দেখতে পারলেন কীভাবে স্ট্রেট লাইন তৈরি করতে হয় ইনকেস্কেপ দিয়ে। নেক্সট আমি আপনাদের দেখাবো কীভাবে সার্কেল তৈরি করতে, সার্কেল তৈরি করার জন্য দেখেন এখানে সিলেকশন টুলস আমি কী করলাম, সার্কেল তৈরি করার জন্য এখানে ক্রিয়েট সার্কেলস, এলিপস অ্যান্ড আর্কস। সো আমি ক্রিয়েট সার্কেলস ক্রিয়েট করলাম, খুব ইজি, এখানে একটা সার্কেল দিলাম, সেটা বাড়িয়ে দেখেন, দেখেন একটা সার্কেল হয়ে গেল, খুবই ইজি, খুবই ইজি সার্কেল তৈরি করে ফেললাম। আপনি এটা এদিক ওদিক দিয়ে মুভ করতে পারবেন, তারপর আপনারা যদি চান একটা সার্কেল তৈরি করতে, এটাতে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল সি দিলে কপি, বা কন্ট্রোল ভি দিলে, এই যে দেখেন আমরা খুব সহজে এটা পেয়ে গেলাম ভাই। আমি লাইনটার একটা কপি করতে চাচ্ছি, তারপর আমি এখানে আরেকটা লাইন দিতে চাচ্ছি, আমি চাচ্ছি এটা জাস্ট বাংলাদেশের ঠেলা গাড়ি টাইপের কিছু যদি একটা তৈরি করে, যেহেতু আমরা শিখছি তো সেখানের মধ্যে একটু মজা না থাকলে আসলে হয় না। আমাদের দেশে ঠেলা গাড়ি আসলেই অনেক হেল্পফুল, অনেক কাজে দেয় মানুষকে, সাহায্য দিয়েছি ইদানিং, যদিও সেরকম ঠেলা গাড়িটা দেখা যায় না। তারপরেও এটা কিন্তু আমাদের আমাদের সাথে মিশে আছে আসলে, তারপরেও এখনও ঠেলা গাড়ি চলছে, যদিও বিষয়টা খুবই কষ্টকর, যারা ঠেলা গাড়ি চালায় বেসিক্যালি তাদের জন্য বিষয়টা খুবই কষ্টকর, কেননা এটা আসলে অমানবিক পর্যায়ের একটা কষ্ট। কিন্তু বাংলাদেশে এত জনসংখ্যা এবং আমাদের কর্মসংস্থানের আসলে অনেক ঘাটতি।
সেক্ষেত্রে হয়তো হয়তো মানুষের কর্মজগতে জোর ঠেলাগাড়ি যথেষ্ট ভূমিকা রাখছে। তো আমি আসলে চেষ্টা করছি ঠেলাগাড়ি টাইপের কিছু একটা এখানে দেখাতে। যেহেতু এটা ঠেলাগাড়ির মতো মোটা লাগছে না, সো আমি যেটা কি করবো, এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে দিলে হয়তো কিছুটা ওরকম লাগতে পারে হয়তো। গাইস, আমি কিন্তু খুব একটা ভালো ড্রয়িং জানি না, বাট আমি জানি যে ইনকস্কেপ কীভাবে ইউজ করতে হয়, অপারেশনাল ইনকস্কেপ। হ্যাঁ, সো এবার দেখেন ঠেলাগাড়ির মধ্যে, সরি, আমি যদিও খুব দূরে সরে আসছি, আমাদের মূল লক্ষ্য ছিল হচ্ছে আপনাদেরকে শেখানো কিভাবে স্ট্রেট লাইন, রেক্টেঙ্গেল এবং স্কোয়ার, সার্কেল আঁকবেন ইনকেসকেপ দিয়ে। তারপর আমি এখানে একটু যেহেতু আমরা একটু করছি, যেহেতু সেহেতু একটু চেষ্টা করি আর কি। আমি এই লেয়ারটাও উপরে নিয়ে আসলাম লেয়ার দিয়ে, বিকজ আমি এই লেয়ারটাও মুভ লেয়ার দিয়ে উপরে নিয়ে আসলাম, এটাও মুভ লেয়ার দিয়ে উপরে নিয়ে আসলাম।
গাইস, আমি কিন্তু চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি আপনাদেরকে আসলে ঠেলাগাড়ির মতো কিছু একটা দিতে, তো ক্ষমা করবেন যদি আসলে এই ডিজাইনটা ঠেলাগাড়ির মতো না হয়ে থাকে। এনিওয়ে, আপনারা দেখলেন, অলরেডি শিখলেন কীভাবে রেক্টেঙ্গেল, কীভাবে স্ট্রেট লাইন তৈরি করতে হয়। তো নাও আমি আপনাদের দেখাবো কীভাবে এভাবে কীভাবে একটা রেক্টেঙ্গেল তৈরি করবেন। সো আপনার এখানে দেখেন, আমি একটা রেক্টেঙ্গেল, এই যে এখানে রেক্টেঙ্গেল সিলেক্ট করেছি। জাস্ট এ মিনিট গাইস, আই হ্যাভ এ কল। হ্যালো, হ্যাঁ আমি অফিসে। হ্যাঁ না না, আমি খাবো না না। হ্যাঁ আসলে আমি মাত্র নাস্তা করছি। না না না, আই এম এক্সট্রিমলি সরি, আই হ্যাভ এ ফোন কল, মাই ফ্রেন্ড, ওর নাম আসলে মুকুল, আমার জন্য কিছু ব্রেকফাস্ট নিয়ে আসতে যাচ্ছে, বাট আনফর্চুনেটলি আমি ব্রেকফাস্ট করে এসেছি বাসা থেকে। এনিওয়ে, আপনারা দেখলেন কীভাবে রেক্টেঙ্গেল তৈরি করতে হয়। রেক্টেঙ্গেল টুল সেটা আমি জাস্ট এটা সিলেক্ট করে এখানে দিয়েছি, বাস রেক্টেঙ্গেল তৈরি হয়ে গিয়েছে। আমি এটা একটা বক্সের মধ্যে দিয়ে দিতে চাই, আমি চাই ভেতরে একদম ফাঁকা থাকুক যাতে আমাদের আমাদের ডিজাইনটা দেখা যায়। চাই এটা একটু গ্রিন শেডের ভিতরে হোক। দেখেন হয়ে গেল, আমি আপনাদের দেখালাম কীভাবে রেক্টেঙ্গেল, সার্কেল, স্ট্রেট লাইন তৈরি করতে হয়। খুবই ইজি, খুবই ইজি, খুব সহজেই আপনারা এটা পারবেন। এবং আপনারা, আমি আরেকটু দেখিয়ে দিই, আপনারা এখন এটা, আপনারা যদি চান, আপনারা যে ডিজাইনটা করলেন এটা এই যতটুকু এরিয়ায় আছে ঠিক ততটুকুই আপনার এজ টু এজ সাইজ রিসাইজ করে নেবেন। জাস্ট এডিটে যান, এডিটে গিয়ে রিসাইজ পেজ সিলেকশন দেন, হয়ে গেল। সো গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখবেন আশা করি, এবং অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, শেয়ার দিবেন। আমি জানি এটা খুবই খারাপ, তারপরেও রিকোয়েস্ট, লাইক শেয়ার প্লিজ, ডোন্ট ফরগেট ইট। থ্যাংক ইউ ভেরি মাচ।